আপনি নানজিনকে দেখা যায় না, কিন্তু সে আপনাকে আক্রমণ করতেছে, প্রথম নাকে, চোখে, মুখে, তারপর আস্তে আস্তে জিভে, গলায়, তারপর আস্তে আস্তে গলার নিচে, তারপরে সে সারা শরীরে রক্তের ভিতরে ছড়াই পড়ছে। এই যে তার আক্রমণটা, এটাকে আমরা না দেখেই আক্রমণ প্রতিরোধ করা আরম্ভ করে দিতে হবে। প্রতিদিন হাত ধোয়া, বারবার উজু করা, বারবার গোসল করা, নিরাপদ দূরত্বে থাকা, এই যতগুলি নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিচ্ছে, আমাদের সরকার দিচ্ছে, সবগুলোকেই আপনি একটু বেশি মানতে চেষ্টা করবেন। আপনাকে লেবু অনেক বেশি খেতে হবে, গরম পানি বেশি খেতে হবে, গরম পানি গোসলের শেষে একটু গরম পানি দিয়ে সারা শরীরটা ধুয়ে নিতে হবে, গোসলের শেষে নিম পানি দিয়ে শরীরটা ধুয়ে নিতে হবে, গোসলের শেষে লেবুর পানি দিয়ে শরীরটা ধুয়ে নিতে হবে, প্রতিটা খাবারের ভিতরে একটু লেবুর রস দিয়ে খেতে হবে, প্রতিটা খাবারের ভিতরে একটু উস্তা, করলা, তিতা জিনিস বেশি থাকতে হবে। যত বেশি আপনি শাকসবজি, ফলমূল, নরম খাবার খাবেন, সহজ পাচ্য খাবার খাবেন, সহজে হজম হয়ে যায় এমন খাবার খাবেন, কম মিষ্টি খাবার খেতে হবে, কম তেলের খাবার খেতে হবে। আগে যা তেল খাইছেন, এখন করোনাকে দিয়ে আপনার এই করোনাকে উদ্দেশ্য করে হলো আপনার খাবার থেকে তেল মাইনাস করতে হবে, মিষ্টি মাইনাস করতে হবে, পানি বৃদ্ধি করতে হবে, গরম পানি বেশি খেতে হবে, ফ্রিজের সব খাবার গরম করে তারপরে খেতে হবে, যাতে কোনো ভাইরাস, কোনো জীবাণু, ঠান্ডায় জীবাণুর আশ্রয়, গরমে জীবাণু পালায়, যাতে জীবাণু যাতে আপনার শরীরে ঢুকতে না পারে, আপনার সকল খাদ্যেই প্রস্তুতি থাকতে হবে, হাঁড়ি, পাতিল, থালা, বাসন, ঘরের সব জায়গায় আপনার গরম পানি, ফিটকিরির পানি দিয়ে, ডেটল, সিগনল, নিম গাছের চামড়া ভিজানো পানি, এগুলো দিয়ে আপনার ঘরকে পুরো স্যানিটাইজেশন করে ফেলতে হবে।